আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা বাড়িতে অবস্থান করে ভালোই রয়েছো, লেখাপড়া চালিয়ে যাচ্ছো। এই প্রত্যাশা নিয়ে আজকে আমি আলিম প্রথম বর্ষের আল কুরআন মজিদ বিষয়ের চতুর্থ ক্লাস আমি শুরু করতে যাচ্ছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো সূরা আন-নিসা এর 5 এবং 6 নম্বর আয়াত। সূরা আন-নিসার 4 নম্বর আয়াতে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলাতান ফাইন তুবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিআ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত আল্লাহতে বিশ্বাসী ইমানদার নরনারী প্রতি উদ্দেশ্য করে বলেছেন, ইমানদার নরনারীদের মধ্যে যারা স্বামী রয়েছে তাদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেছেন, ও পৃথিবীর সমস্ত স্বামীরা, তোমরা তোমাদের স্ত্রীদেরকে সন্তুষ্ট চিত্তে মহরণার টাকা, মহরণার সম্পদ দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পরে তারা যদি তোমাদেরকে কিছুটা ছাড় দেয়, মাফ করে দেয়, তাহলে সেটা তোমরা আনন্দ সহকারে ভোগ করতে পারবে। ওই আয়াতে যে মহরানার কথা বলা হয়েছে, মহরানা এটা কিন্তু একটা ফরজ বিধান, আল্লাহ পাকের একটা ফরজ বিধান। কুরআনুল করিমের বিভিন্ন আয়াতে বিশেষ করে সূরা নিসার এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাআতুহুন্না উজুরাহুন্না ফরিদা। আবার আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইদা আতাইতুমুহুন্না উজুরাহুন্না মুহসিনিনা গায়রা মুসাফিহিন ওয়ালা মুত্তাখিযী আখদান। এই আয়াতগুলো পর্যালোচনা করলে, প্রিয় নবীজির সুন্নাহ পর্যালোচনা করলে, ইসলামী চিন্তাবিদ তথা ওলামায়ে কেরামের দৃষ্টিকোণ থেকে বলা যায় যে মহরানার টাকা পরিশোধ করা ফরজ। মহরানার টাকা পরিশোধের নিয়ত ছাড়া যে বিবাহ করবে, হাদিস শরীফে এসেছে, মান তাজাওয়াজা ইমরাতান বিসিদাকিন ইয়ানউই আল্লা ইউয়াদ্দিহি ফাহুয়া জানিন। যে মহরানার টাকা নির্ধারণ করবে ঠিক, কিন্তু ভিতরে ভিতরে নিয়ত থাকবে যে এটা দিবে না, তাহলে এই লোকটা এভাবে বিয়ে শাদি করলে এই লোকটা জিনাকার হিসাবে পরিগণিত হবে। ওলামা ইকরাম আরও বলেছেন, কেউ যদি মহরানার টাকা এবং অন্যান্য হকুকত স্ত্রীর পরিশোধের নিয়ত ছাড়া বিবাহ শাদি করে, স্ত্রীর অধিকার আদায় না করে, এই অবস্থায় যদি সে মারা যায়, হাশরের ময়দানে সে কিন্তু জিনাকার হয়ে দাঁড়িয়ে যাবে। নাউযু বিল্লাহি মিন যালিক। এই মহরানা এটা একান্তই স্ত্রীর পাওনা, কনের পাওনা। মোহর শুধু ধার্য করার জন্য নয়, এটা আদায় করার জন্য, প্রদান করার জন্য। বিবাহের সময়ে মোহর দিয়ে দেওয়াই সবচেয়ে উত্তম, প্রয়োজনে কিছু অংশ বাকি রাখা এটা জায়েজ রয়েছে। স্ত্রীকে মোহর পরিশোধ করার পর যদি স্ত্রী কিছুটা মাফ করে, কিছুটা ছাড় দেয়, তাহলে সেটা ভোগ করা যাবে, সেটা জায়েজ। মোহর পরিশোধ না করে বাসর রাতে বা অন্য কোনো সময়ে মহরানার টাকা মাপ চাওয়া স্বামীর উপরে, স্বামীর পক্ষে জায়েজ নাই। যদি স্বামী মাপ চায় আর স্ত্রী লজ্জিত হয়ে মাফ করে দেয়, তাহলেও এটা শরীয়তে মাপ হবে না। মহরানা নির্ধারণ, মহরানা নির্ধারণের ক্ষেত্রটা হলো বর এবং কনের আর্থসামাজিক অবস্থার দিক নজর দেয়া, কারণ উভয়ের আর্থসামাজিক অর্থনৈতিক দৃষ্টিকোণ এবং সামাজিক মর্যাদা, এই বিষয়টা মাথায় রেখেই উভয় পক্ষের অভিভাবকবৃন্দ মহরটা নির্ধারণ করবে। বর যেন দিতে পারে, আবার কনের মর্যাদা যেন ঠিক থাকে, এভাবে মহরানা নির্ধারণ করাই উচিত। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ ইসলামের বিবিদের মোহর ছিল 12.5 আওকিয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার সময় কোনো নগদ অর্থ না থাকায় তার মূল্যবান বর্মটি 12 আওকিয়ার পরিবর্তে বিক্রি করে তা মোহর হিসাবে প্রদান করেন। 12 উকিয়া ৪৮০ দিরহাম, যার বর্তমান মূল্য 2 লক্ষ টাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুস সিদাকি আইসারুহু, সেই পরিমাণ মোহরই উত্তম
যা আদায় করা সহজ সাধ্য। সুতরাং অনেক পরিমাণ মোহর নির্ধারণ করা, যা আদায় করতে পারে না, স্বামীকে আটকে দেওয়া, বিভিন্ন নিয়তে বিভিন্নভাবে প্রতারণামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে এ সমস্ত কাজগুলো করা, কনের অভিভাবক বরের অভিভাবক কারো পক্ষেই এটা জায়েজ নাই। এখন মহরের টাকা কত নির্ধারণ করা হবে, এ ব্যাপারে অবশ্যই ইসলামী চিন্তাবিদদের ভিতরে কিছুটা মতানৈক্য রয়েছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর মতে মহরানার সর্বনিম্ন পরিমাণ হলো 10 দিরহাম বা তৎসম পরিমাণ সম্পদ। ইমাম আবু হানিফার দলিল হলো ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা মাহরা আকুল্লু মিন আশরাতি দারাহিমা। প্রিয় নবীজির হাদিস, যে হাদিসে তিনি বলেছেন 10 দিরহামের নিচে মহরানা হয় না, মহরানার টাকা হয় না। ইমাম শাফি ও আহমদ রহিমাহুমাল্লাহ এর মতে মহরের সর্বনিম্ন পরিমাণের কোনো সীমারেখা নেই, এটি সম্পূর্ণরূপে স্বামী স্ত্রীর ইচ্ছার উপর নির্ভরশীল। তাদের মতে যে কোনো জিনিস মহর হতে পারে, চাই তা বেশি হোক বা কম হোক। তাদের দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালতামিস ওয়ালাউ কানা খাতমান মিন হাদিদ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতে মহরের সর্বনিম্ন পরিমাণ হলো 3 দিরহাম। ইব্রাহিম নাখঈ রহমতুল্লাহি আলাই এর মতে 40 দিরহাম। সাইদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহির মতে 50 দিরহাম। ইবনে সুব্রমা রহমতুল্লাহের মতে 5 দিরহাম। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাই বলেন যা সম্পদ হিসেবে ধর্তব্য হয় তাই মহর হয়ে যাবে। এই মহরের টাকা আদায় করা ফরজ, এটা ফরজ বিধান, এটা আমাদেরকে মেনে নিতে হবে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। এবার আসি আমরা আজকের আলোচনার 5 নম্বর আয়াতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما وارزقوهم واكسوهم وقولوا لهم قولا معروفا وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح فَإِنْ آنَسْتُمْ مِنْهُمْ رُشْدًا فَادْفَعُوا إِلَيْهِمْ أَمْوَالَهُمْ وَلَا تَأْكُلُوهَا إِسْرَافًا وَبِدَارًا أَنْ يَكْبَرُوا وَمَنْ كَانَ غَنِيًّا فَلْيَسْتَعْفِفْ وَمَنْ كَانَ فَقِيرًا فَلْيَأْكُلْ بِالْمَعْرُوفِ فَإِذَا دَفَعْتُمْ إِلَيْهِمْ أَمْوَالَهُمْ فَأَشْهِدُوا عَلَيْهِمْ وَكَفَى بِاللَّهِ حَسِيبًا صدق الله العظيم। আজকে আমরা যে দুটি আয়াত তেলাওয়াত করলাম, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই আয়াতগুলোর ব্যাখ্যাসহ অর্থ একবারেই করে যাচ্ছি। এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এতিমের অভিভাবকদের প্রতি উদ্দেশ্য করে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তুতু সুফাহা আ, ওয়ালা তুতু তোমরা দিবে না, তোমরা দিয়ে দিবে না, তোমরা প্রদান করবে না, হে এতিমের অভিভাবক বৃন্দ, যারা এতিমকে লালন পালন করে, যাদের অধীনে এতিম বাচ্চারা রয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন ওহে এতিমের অভিভাবক বৃন্দ, তোমরা প্রদান করবে না। আর সুফাহা আ নির্বোধ, চুফাহা শব্দটি বহু বছর এক বছরের সাফিফুন, এর অর্থ হচ্ছে নির্বোধ, যাদের এখনও বুঝ আসে নাই, বোধ আসে নাই। তো এখানে সুফাহা দ্বারা বোঝানো হয়েছে আল মুবজিরিন মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াসবিয়ান। তাফসিরে জালালাইনের মধ্যে রয়েছে যে নারী পুরুষ শিশু যাদের সম্পদ ব্যবহারের এখনও বোধ হয় নাই, তা যারা অপচয়টাকেই বেশি প্রাধান্য দিয়ে চলে, আল মুবজিরিন মিনার রিজাল ওয়ান নিসা ওয়াসবিয়ান, তাদেরকেই সুফাহা বলা হয়েছে। উলামায়ে কেরাম সুফাহা বলতে আরও বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন, তবে এখানে সুফাহা বলতে সেই সব এতিম ছেলে মেয়েদেরকে বোঝানো হয়েছে যাদের এখনও বোধ শক্তি হয় নাই, সম্পদ রক্ষণাবেক্ষণের জ্ঞান যাদের ভিতরে আসে নাই। আল্লাহ তাআলা বলছেন এই সম্পদ রক্ষণাবেক্ষণের জ্ঞান যে সমস্ত ছেলেমেয়েদের এতিম বাচ্চাদের ভিতরে, এতিম সন্তানদের ভিতরে আসে নাই, হে এতিমের লালন পালনকারী অভিভাবকরা, তোমরা তাদেরকে এই অবস্থায় আমওয়ালাকুম আয় আমওয়ালাহুম তাদের সম্পদগুলো দিও না, যেই সম্পদগুলো তোমাদের হাতে হস্তগত রয়েছে।
এতিমের যে সমস্ত সম্পদ তোমাদের হাতে হস্তগত রয়েছে সেসব সম্পদগুলো তাদের জ্ঞান পরিপক্ক হওয়ার আগে তাদের হাতে দিও না। আল্লাহ তাআলা সম্পদের ব্যাখ্যা দিয়ে বলেন, আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা, যেই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন জীবন ধারণের মানদণ্ড করেছেন, জীবনযাপনের উপকরণ হিসাবে চিহ্নিত করেছেন। কিয়ামা শব্দটি মাসদার, এটা কওয়ামা ইয়াকুমু থেকে এসেছে, আয় তাকুমু বিমা আয়াশিকুম, অর্থাৎ যেটাকে আল্লাহ তাআলা জীবনযাপনের মানদণ্ড করেছেন, উপকরণ করেছেন, শারীরিক মানসিক পারিপার্শ্বিক অবস্থা পারিপার্শ্বিক সমৃদ্ধির উপকরণ অবলম্বন করেছেন। আল্লাহ আকবার, এই এই ধরনের যে সম্পদগুলো এতিমের যে সম্পদগুলো তোমাদের হাতে রয়েছে সেগুলো তাদেরকে অবুজ অবস্থায় তাদের হাতে ফিরিয়ে দিও না, বরং কী করে যাবে, ওয়ারসুকুহুম ফিহা, ওই সম্পদ থেকে তাদেরকে আয়াতুইমুহুম মিনহা, ওই সম্পদ থেকে তাদেরকে তোমরা খাওয়ার খাবার দাবার চালিয়ে যাবে, তাদের অক্সুহুম তাদের পোশাকাদি দিয়ে যাবে, অর্থাৎ তাদের জীবনযাপনের খরচগুলো দিয়ে যাবে এখান থেকে, আর সাথে সাথে হিসাবও রেখে দিতে হবে যে তাদের এই সম্পদ থেকে কী পরিমাণ তাদের পেছনে খরচ যায়। যদি হিসাব রাখা হয় তাহলে পরবর্তীতে আর কোনো অসুবিধা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা, তোমরা তাদের সাথে বলো ন্যায়সঙ্গত কথা, সুন্দর কথা, নরম কথা, কোমল কথা, কর্কশ ভাষা তাদের সাথে ব্যবহার করো না। তারা হয়তোবা তোমাদেরকে জ্বালা যন্ত্রণা করতে পারে, বিভিন্ন রকমের আনাড়িপনা করতে পারে, বিভিন্ন রকমের অভিমান করতে পারে, সেই অভিমানে ক্ষুব্ধ হয়ে সেই আনাড়িতে জিদ করে তাদের সাথে কর্কশ ভাষা ব্যবহার করো না। আল্লাহ আকবার, আল্লাহ রাব্বুল আলামিন এতিমদের প্রতি এতিমদের সাথে মায়ার আচরণের কথা বলেছেন। وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح, সম্পদ তাদের হাতে কখন দিবে, কোন পদ্ধতিতে দিবে সে ব্যাপারে আল্লাহ পাক বলছেন, وابتلوا اليتامى حتى إذا بلغوا النكاح, যে তোমরা এতিমদেরকে ইবতেলা করো, যাচাই করো, আর ইখতাবিরু পরীক্ষা করো, হাত্তা ইদা তত সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না তারা বিবাহের বয়সে পৌঁছে। এখন এই পরীক্ষার পদ্ধতি কি, ওলামায়ে কেরাম বলছেন তাদের হাতে কিছু সম্পদ দিয়ে যাচাই করবে যে তারা এই সম্পদ রক্ষণাবেক্ষণ করতে পারে কিনা, ক্রয় বিক্রয় জানে কিনা, বুঝে কিনা, বেচা কিনা, বুঝে কিনা, সম্পদ সংরক্ষণ তাদের জ্ঞান হয়েছে কিনা এটা যাচাই করবে। আর যদি এই জ্ঞান না হয় তাহলে অপেক্ষা করবে হাত্তা ইদা বালাগুন নিকাহ, বিবাহের বয়সে পৌঁছা পর্যন্ত, অর্থাৎ প্রাপ্ত বয়সে উপনীত হওয়া পর্যন্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপর আল্লাহ পাক বলছেন, হাত্তা ইদা বালাগুন নিকাহ فَإِنْ آنَسْتُمْ مِنْهُمْ رُشْدًا فَادْفَعُوا إِلَيْهِمْ أَمْوَالَهُمْ وَلَا تَأْكُلُوهَا إِسْرَافًا وَبِدَارًا حَتَّى إِذَا بَلَغُوا النِّكَاحَ, এই আয়াতের ব্যাখ্যা বা বুলুগুল উমর ইলা নিকাহ, এটা আমরা আলোচনা করব ইনশাআল্লাহ পরবর্তীতে। হাত্তা ইদা বালাগুন নিকাহ, যতক্ষণ পর্যন্ত না তারা বিবাহের বয়সে পৌঁছে। ফাইন আনাস্তুম মিনহুম রুশদান ফাদফাউ ইলাইহিম, আল্লাহু আকবার, আল্লাহ পাক বলছেন, তুম তো যদি তোমরা দেখতে পাও মিনহুম তাদের মাঝে রুশদান সলাহান উপযুক্ততা এসেছে, ফি দিনহিম ও মালহিম, তাদের ধর্ম কর্মে এবং তাদের সম্পদে, এটা হচ্ছে তাফসিরে জালালাইনের কথা, যে রুশদান শব্দটার অর্থ হচ্ছে সলাহান ফি দিনহিম ও মালহিম, তাদের ধর্মে এবং তাদের সম্পদে যদি তাদের উপযুক্ততা আসে তাহলে ফাদফাউ ইলাইহিম, তাদের কাছে অর্পণ করো, দিয়ে দাও, প্রদান করো, আমওয়ালাহুম তাদের সম্পদ। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা এতিমের সম্পদ প্রদানের একটা বয়স নির্ধারণ করেছেন, প্রাপ্ত বয়সে পৌঁছার পরে তাদেরকে তাদের সম্পদ দিয়ে দেবে। ওয়ালা তাকুলুহা, আর তাদের সম্পদ দেওয়ার আগ পর্যন্ত
আল্লাহ পাক বলছেন তোমাদের হাতে যখন থাকবে তখন তোমরা আইয়ুহাল আউলিয়া হে অভিভাবকেরা তোমরা ইসরাফান বিগাইরি হাক্কি হালিন অন্যায়ভাবে তোমরা তাদের সম্পদ খেয়ে ফেলিও না ইসরাফান অপচয়ের মাধ্যমে তাদের সম্পদ নষ্ট করো না তাদের সম্পদ খেও না অবিদারন আই একবারু তাড়াহুড়া করে যে তারা বড় হয়ে যাবে প্রাপ্ত বয়সে পৌঁছে যাবে সেই খেয়ালে তাদের সম্পদ তাড়াহুড়া করে তোমরা খেয়ে পেলিও না আল্লাহ আকবার এতিমের সম্পদ নষ্ট করতে অপচয় করতে এতিমের সম্পদ খাইতে আল্লাহ তাআলা এতিমের অভিভাবকদেরকে নিষেধ করে দিয়েছেন ومن كان غنيا فليستعفف এতিমের অভিভাবকদের মধ্য থেকে যারা ধনী হবে তাদের ব্যাপারে আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে তারা যেন বিরত থাকে সম্পদ বক্ষণ থেকে ومن كان فقيرا فليأكل بالمعروف সম্পদ বক্ষণ বলতে এখানে মূলত বোঝা যারা সচ্ছল তারা এতিমের লালন পালন বাবদ খরচটা নিবে না আর যারা অসচ্ছল অসহায় ফকির তারা কি করবে অন্যত্র কাজ করলে যতটুকু পরিমাণ আয় করতে পারত বা সে যতটুকু পেত বিল মারুফ আল্লাহ তাআলা বলছেন ন্যায়সঙ্গতভাবে তারা যেন এতিমের লালন পালন খরচ বক্ষণ করে এখন এইটা ন্যায়সঙ্গ খরচ হচ্ছে বিপদ্রী উজ্জতি আমালিহি সে অন্য জায়গায় কাজ করলে যে পরিমাণ সম্পদ পেত যে পরিমাণ অর্থ পেত সেই পরিমাণ যেন এখান থেকেও সে গ্রহণ করে আল্লাহু আকবার ফাইদা দাফাতুম ইলাইহিম এরপর আল্লাহ পাক এতিমের অভিভাবকদেরকে বলছেন ও এতিমের অভিভাবকেরা এই সব কিছুর পরে যখন তোমরা এতিমের সম্পদ ফিরিয়ে দিবে তাদের হাতে তাদের সম্পদ প্রত্যর্পণ করবে ফাইদা দাফাতুম ইলাইহিম আমওয়ালাহুম যখন তাদের সম্পদ তাদের হাতে ফিরিয়ে দিবে তখন কি করবে ফাশহিদু আলাইহিম সাক্ষী নির্ধারণ করো সে ব্যাপারে সাক্ষী নির্ধারণ করো আল্লাহু আকবার কেন সাক্ষী নির্ধারণ করবে যাতে করে পরবর্তীতে তারা আর ঝামেলা সৃষ্টি করতে না পারে তাদেরকে ইবলিসে প্রতারিত করতে না পারে ইবলিস যখন তাদের বুঝ হয়ে যাবে তখন হয়তোবা তাদেরকে প্রতারণা করতে পারে যে তোমাদের চাচা তোমাদের এ তোমাদের লালন পালনকারীরা তোমাদের অমুক সম্পদ দেয় নাই অমুকটা বাদ রেখেছে এজন্য উত্তম পদ্ধতি হলো ওলামা ইকরামের দৃষ্টিভঙ্গিতে এতিমের যত সম্পদ রয়েছে তার একটা লিস্ট করবে লিস্ট করে দুটা কপি করবে উভয় কপিতে কয়েকজন সাক্ষী নির্ধারণ করে সাক্ষীদের স্বাক্ষর রাখবে এবং এই লিস্ট অনুযায়ী তাদের কাছে তাদের সম্পদ ফিরিয়ে দিবে তাহলে আর পরবর্তীতে কোনো রকমের অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হবে না সেজন্য আল্লাহ পাক বলেছেন ফাশহিদু আলাইহিম আল্লাহু আকবার তোমরা তাদের উপরে সাক্ষী নির্ধারণ করো ওয়াকাফা বিল্লাহি হাসিবা সাক্ষী নির্ধারণে হিসাব গ্রহণে আল্লাহ তাআলাই যথেষ্ট আল্লাহকে ভয় করো সব ব্যাপারে এতিমদের প্রতিও আল্লাহ পাকের এই প্রজ্ঞাপন আর অভিভাবকদের প্রতি এই প্রজ্ঞাপন যে হিসাব গ্রহণে আল্লাহ তাআলাই যথেষ্ট সুতরাং হিসাবের ব্যাপারে পরবর্তীতে তোমরা ঝামেলা সৃষ্টি করবে না আর এতিমের অভিভাবকরা তোমরা কম বেশি বিন্দুমাত্র পরিবর্তন করবে না যতটুকু তারা পাও না তাদের পূর্ণ হক তাদেরকে বুঝিয়ে দিবে এখানে কিছু লুকোচুরি করবে না কারণ তুমি লুকোচুরি করতে পারো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাফা বিল্লাহি হাসিবা হিসাব গ্রহণে প্রদর্শনে আল্লাহ তাআলা যথেষ্ট আল্লাহ আকবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে যে এতিম এতিমদেরকে কখন আমরা কোন বয়সে আমরা তাদের সম্পদ দিব বা অভিভাবকরা তাদের সম্পদ দিবে সে ব্যাপারে ওলামা একরাম ইখতিলাফ করেছেন ছেলেদের ক্ষেত্রে বুলুগ অর্থাৎ প্রাপ্ত বয়স্ক হওয়ার নিদর্শন হলো স্বপ্নদোষ হওয়া দাড়ি বা গোপ গজানো নাভির নিচে পশম ওঠা ইত্যাদি মেয়েদের ক্ষেত্রে নিদর্শন হলো হায়েস হওয়া দুই স্তনের আকার বৃদ্ধি পাওয়া স্বপ্নদোষ হওয়া নাভির নিচে পশম ওঠা এগুলো হলো প্রাপ্ত বয়সে পৌঁছার নিদর্শন এগুলো ছাড়া ইমাম
শাফি, আবু ইউসুফ, মুহাম্মদ এবং ইমাম আবু হানিফা রাহিমাহুমুল্লাহ এর এক বর্ণনায় বালেগ হওয়ার বয়সসীমা ধরা হয়েছে 15 বছর। আলামত শরীরের ভিতরে প্রদর্শিত হোক বা না হোক, দেখা যাক বা না যাক, 15 বছর হলেই তারা বালেগ হয়ে যাবে। এই হলো ইমাম আবু হানিফার একমত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর অপর বর্ণনায় ছেলেদের বালেগ হওয়ার বয়সসীমা 18 বছর আর মেয়েদের বয়সসীমা 17 বছর নির্ধারণ করেছেন। আবার অনেক ওলামাদের মতে বালেগ হওয়ার গ্রহণযোগ্য বয়স হলো 16 বছর। কনসুল উম্মাল বা কনসুল দাকায়েক এর প্রণেতা বলেন বালেগ হওয়ার ক্ষেত্রে নির্ভরযোগ্য বয়সসীমা হলো 15 বছর, তবে বুঝ আসার ক্ষেত্রে, সম্পদ রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ধৈর্য অবলম্বন করতে হবে সর্বোচ্চ চূড়ান্ত 25 বছর পর্যন্ত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে দুটো আয়াত আলোচনা করেছি, এই দুটো আয়াতের ভিতরে যে ছোটো ছোটো প্রশ্ন আসতে পারে তার ভিতরে এটা হচ্ছে, ফাশহিদু আলাইহিম মাল মুরাদু বিকাউলিহি তাআলা, যে আল্লাহ সুবহান ওয়া তাআলার বাণী ফাশহিদু আলাইহিম দ্বারা কী উদ্দেশ্য করা হয়েছে? আল্লাহ তাআলার বাণী ফাশহিদু আলাইহিম এর অর্থ হলো এতিমকে তার সম্পদ ফেরত দিবে যখন, তখন এই ব্যাপারে সাক্ষী রাখবে, কারণ এতে কয়েকটি উপকার রয়েছে। যেমন এভাবে সাক্ষী রাখা হলে এতিম পরবর্তীতে তার অভিভাবকের নিকট অন্যায়ভাবে আর কোনো জিনিসের দাবি করতে পারবে না। এতিম মিথ্যা দাবি করলে অভিভাবক সাক্ষীদের উপস্থিতিতে উপস্থিত করে তা প্রমাণ করার সুযোগ থাকবে। এতে অভিভাবকের আমানতদারির পরিচয় এবং খিয়ানতের অপবাদ থেকে বাঁচার সুযোগ থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রুশদুন শব্দের অর্থ কী? ফাইন আনাস্তুম মিনহুম রুশদান, মা মায়নার রুশদ, এই প্রশ্নটি যদি আসে তাহলে রুশদুন শব্দটি মূলত মাসদার। আভিনয়িক দৃষ্টিকোণ থেকে এর অর্থ হচ্ছে বোধ শক্তি, জ্ঞানের পরিপক্কতা, বুদ্ধি, বিবেক, সৎপথে অবিচল থাকা ইত্যাদি। তাফসিরকারদের মধ্যে এর অর্থ নিয়ে মতভেদ রয়েছে। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুদ্দি ও সাউরি রহমতুল্লাহ আলাই রহিমাহুমাল্লাহ বলেন জ্ঞান, গুণ এবং সংরক্ষণের যোগ্যতাকে রুশদুন বলা হয়। সাইয়্যিদ ইবনে জুবায়ের রহমতুল্লাহের মতে ধর্মীয় ও সম্পদ সংরক্ষণের জ্ঞানকে রুশদুন বলা হয়। হযরতে হাসান ও কাতাদা রহিমাহুমাল্লাহ এর মতে জ্ঞান ও ধর্মীয় পরিপক্কতাকে রুশদুন বলে। মুজাহিদ রহমতুল্লাহ বলেন শুধু জ্ঞানের যোগ্যতাকে রুশদুন বলে। কারো কারো মতে পার্থিব এবং বৈষয়িক যোগ্যতাকে, পার্থিব এবং বৈষয়িক যোগ্যতাকে রুশদুন বলা হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুক, বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা ওয়াফিকনা লিফাহমিল কুরআন ওয়া লিআমালিল কুরআন ফি হায়াতিনা ইয়া আরহামার রাহিমিন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রত্যেকের প্রতি আমার প্রত্যাশা যে তোমরা আসলে বাড়িতে অবস্থান করে লেখাপড়া চালিয়ে যাবে। দেখো, আমরা মুসলমান, আমাদের প্রথম বাণী হলো ইকরা, পড়ো। আল্লাহ তাআলা পবিত্র কুরআন মানব বিশ্ব মানবতার চির মুক্তির নিশ্চিত গ্রান্টি। সেই কোরআনের প্রথম আয়াত ইকরা দিয়ে শুরু করেছেন, পড়ো, জানো, বুঝো, অবগত হও। সুতরাং আমাদেরকে পড়তে হবে, আমাদের জীবন পরিচালনা করতে, আমাদের জীবন সুন্দরভাবে সাজাতে আমাদের অবশ্যই জ্ঞান একান্তই প্রয়োজন। আর এই জ্ঞান অটোমেটিক এসে যায় না, এটা অর্জনের বিষয়, এটা অর্জন করতে হয়। আসো আমরা লেখাপড়া করি, আমরা জ্ঞান অর্জন করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।